আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। বাউল বা বাউল সাধনা বা বাউল ধর্ম, এই বাউল শব্দটি কোথা থেকে এসেছে জানেন? বাউল এই শব্দটি সম্ভবত এসেছে বাউরা থেকে বা বাতুল থেকে। এই দুটি যে শব্দ বাউরা বা বাতুল, এই দুটি শব্দেরই মূল অর্থ কিন্তু উন্মাদগ্রস্ততা। আসলে বাউল বলতে আমরা যাদের পাগল মনে করছি এইভাবে আক্ষরিক অর্থতে, সেই যে পাগল যে বিষয়টি আমরা মনে করছি সেটি কিন্তু আসলে পাগলামি নয়। রবীন্দ্রনাথের মতে এই ধরনের পাগল হচ্ছে এক অন্য ধরনের হৃদবৃত্তি, যারা কিনা আমিত্বের গণ্ডি থেকে মুক্ত, যারা কিনা কোনো রকমের নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, তারা কোনো নিয়মকে মেনে চলেন না। আবার অনেকে মনে করেন যে এই বাউল শব্দটি এসেছে বায়ু থেকে, অর্থাৎ বায়ু মানে বাতাস আমরা জানি, যা আমাদের স্বাভাবিক জীবন ধারণেরই একটি অঙ্গ। সম্ভবত আমাদের মনের প্রত্যেকের মধ্যেই এই বাতুলতা রয়েছে, তারই একটি প্রকাশ, তারই একটি ধর্ম বলা হয় এই বাউল ধর্ম। যদিও এর সাধন প্রণালী রয়েছে, কিছু নির্দিষ্ট মানুষ একে এই ধর্মকে সাধনাও করে থাকেন। সাহিত্যের পথের আজকে নতুন পর্বে আমরা জানবো বাউলদের সম্পর্কে বা বাউল ধর্ম সম্পর্কে। কেন এই বিষয়টি নির্বাচন করলাম? কারণ আমাদের যে সাহিত্য বলা, আমাদের বাংলার শতাব্দীর যে গতি প্রকৃতি, তার মধ্যিখানে নানা রকমের যে ধর্মের আগমন ঘটেছিল তার মধ্যে একটি অন্যতম বাংলার নিজস্ব ধর্মের নাম হলো বাউল, যেটি আমাদের বাংলা সাহিত্যের এক অন্যতম অংশ বা এক রত্ন খনি নির্মাণ করে গিয়েছিল বলে আমরা জানতে পারি। তাই আজকের পর্বে থাকবে বাউল সম্পর্কে আলোচনা। বাউল বলতেই আমাদের যার কথা প্রথম মনে আসে, তিনি লালন ফকির। তবে লালন ফকির ছাড়াও বাউলদের এই যে গান যারা তৈরি করেছিলেন বা এই সাধন প্রণালীতে যারা লিপ্ত ছিলেন, তার মধ্যে আরো অনেক অনেক বাউল চরিত্র রয়েছে। যাই হোক, এই বাউল ধর্মের মধ্যে মূল বিষয়বস্তু কি রয়েছে? আমরা গানগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে, এর সুরের মধ্যে কিছু নিজস্বতা রয়েছে, বাউল সুর একে বলা হয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যে সুর ব্যবহার করছেন বলে আমরা জানতে পারি। কেন এর এতটা প্রতিপত্তি? আসলে বাউল কোনো গান নয়, প্রথমেই আমি বলি, বাউল এই যে গান আমরা বলি, বাউল কোনো গান নয়, বাউল একটা সাধনার পদ্ধতি। সেই সাধনার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে গান। তারা যেভাবে সাধন ক্রিয়া সম্পন্ন করে তাতে একটি অন্যতম অংশ হলো গান, যে গানের মাধ্যমে তারা তাদের যে ঈশ্বর, তাদের যে দেবতা, সেই দেবতার কাছে যাওয়ার চেষ্টা করে। এবং এই যে সাধন যে রীতি বা এই যে রাস্তা, এই রাস্তা সম্পর্কে কিছু কথা অন্য রকম ভাবে প্রতিকায়িত করার চেষ্টা করে। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, এই যে মনের মানুষ, তাদের যে উপজীব্য মনের মানুষ, তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে অবস্থান করছেন। যারা সাধক তারা চায় তাকে ধরতে, কিন্তু তার কাছে পৌঁছানো ভীষণ কঠিন। এই যে পেতে চাওয়া এবং না পাওয়া, এই যে একটি অদ্ভুত রকমের ক্ষোভ, যন্ত্রণা এবং ভালোবাসা, অভিমান, এই সমস্ত কিছু মিলিয়েই এই বাউল ধর্ম। এই বাউল ধর্মে দেখতে পাওয়া যায় যে এরা কোনো নির্দিষ্ট শাস্ত্র বিধান মানেন না। তারা জীবনের সহজ সত্যকেই তাদের জীবনের বা তাদের সাধনার চলার রাস্তা বলে মনে করেন। এই সহজানুভূতি, এই বিষয়টিকে তারা এইভাবেই লাভ করেছেন। তাছাড়া আমরা দেখতে পাই যে তারা সহজিয়া বা সাধনায় বিশ্বাসী। চর্যাপদ পড়তে গিয়ে আমরা এই সহজিয়া সাধনা সম্পর্কে খানিকটা জেনেছিলাম, পরবর্তীকালে আবার এটি নিয়ে আলোচনা করা যেতেই পারে। তো যাই হোক, এরা এই বাউল ধর্ম মূলত সহজিয়া সাধনায় বিশ্বাসী। তারা মনে করেন যে মানুষের ওপর কোনো কিছু আরোপ করার দরকার নেই, তাদের মধ্যেকার যে সহজ বিষয়বস্তু রয়েছে সেটিকেই সঙ্গে করে নিয়ে এগিয়ে চললে তবেই আত্ম উপলব্ধি সম্ভব। তাই কোনো কিছু বাড়িয়ে করা, কোনো কিছু আরোপ করা, এই বিষয়টা কিন্তু বাউল ধর্মের মধ্যে একেবারেই নেই। বাউল সাধনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সাধনা কিন্তু দেহবাদী সাধনা। তারা মনে করে যে এই যে
আপনার জন বা মনের মানুষ বা তিনি, এই যে তার কোনো নামহীন যে ঐশ্বরিক সত্তা, তিনি আমাদের শরীরের মধ্যেই অবস্থান করেন, আমাদের দেহের মধ্যেই তার বাস, এবং আমাদের দেহের মধ্যে থেকেই তাকে খুঁজে বার করতে হয়। তাই ভীষণ রকম ভাবে দেহবাদী সাধনা এই বাউল সাধনা, দেহকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু নয়। এবং তারা মনে করেন এই তাকে যুক্তি তর্কের কোনো গ্রন্থের দ্বারা লাভ করা সম্ভব নয়, তাকে লাভ করতে হয় এই সাধনার মাধ্যমে এবং গুরুর বচনের মাধ্যমে। আমরা যারা চর্যাপদ পড়েছিলাম সেখানেও আমরা কিন্তু একই কথা পেয়েছি, গুরু এই বিষয়টি মানে গুরুর কথার দ্বারা এগিয়ে যাওয়া সম্ভব, সাধনা করা সম্ভব, এই বিষয়টি কিন্তু আমরা তখনও জানতে পেরেছিলাম। যেমন লালন ফকিরের একটি বিখ্যাত গানে আমরা পাই, লালন ফকির বলে, গুরু বিনে বন্ধু নাই সংসারে, ওরে কাঙালির কাঙালি গুরু, ধনী মানির করে না পার, গুরু বিনে বন্ধু নাই, মুর্শিদ বিনে বন্ধু নাই রে আর। এই যে গুরু যে জায়গা, সেটি কিন্তু এই বাউল সাধনার যে সহজিয়া সাধনা সেখানে ভীষণ ভাবে উপস্থিত আমরা দেখতে পাই। আর হচ্ছে বাউল সাধনা অন্তরে মরমিয়া সাধনা, বাইরে সহজিয়া সাধনা। সহজিয়া সাধনার যে রীতিনীতি সেটিকে তারা অবলম্বন করলেও ভিতর থেকে তারা মন এই বিষয়টিকে ভীষণ ভাবে প্রাধান্য দেন, এবং তাদের সাধন পদ্ধতিতে প্রেম বিষয়টি সবথেকে বড়, সবথেকে প্রধান বলে মনে করা হয়। কারণ প্রেমের পথেই ভগবানকে লাভ করা সম্ভব, এই কথা এই এই তাদের ধারণা। তাই নরনারীর পূর্ণ সংযুক্তির মধ্যে দিয়েই প্রেমের সম্পূর্ণতা, অর্থাৎ দেহ ও মন উভয়েরই মিলন এক্ষেত্রে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ বলে এই সাধনা সাধকেরা মনে করে থাকেন। বাউল সাধনার এই যে প্রেম, তা কিন্তু পরকীয়া প্রেমেরও অংশ। এখানে পরকীয়া বলতে আমরা নঙ্গর্থক ভাবে যা বুঝি সেটার থেকেও বড় কথা হলো যে পরকে আপন করে নেওয়ার প্রেম, এই বিষয়টিকেই এখানে পরকীয়া প্রেম এই ধারণায় ধরা হয়। আর এই এখানে অনেক গুচ্ছ সাধন প্রণালী রয়েছে বাউল সাধনার ক্ষেত্রে, সেখানে চারিচন্দ্র ভেদের মতো বেশ গোপন সাধনার কথাও আমরা জানতে পারি এই বাউল ধর্মে যা রয়েছে, যা এসেছে মূলত কিন্তু তন্ত্র থেকে। আর যেটা আমি আগেই বললাম যে বাউল সঙ্গীত হলো বাউল সাধনার একটি অংশ, কিন্তু কোনোদিনই এরা বাউল গানগুলিকে নিজেদের প্রোপাগান্ডা বা নিজেদের ধর্ম প্রচারের অংশ হিসেবে ব্যবহার করেনি। বাউল ধর্ম কিন্তু কেউ নিজে থেকে গিয়ে প্রচার করতো না, বাউল ধর্মে কারুর যদি ভালো লাগলো সে অংশ গ্রহণ করতে পারত। তো সঙ্গীতগুলি কোনোদিনই ধর্ম প্রচারের অংশ নয়, এগুলি এই গানগুলি নেহাতি একেবারে তাদের নিজস্ব কথা, তবে গানের মধ্যে অবশ্যই গোপন বা গুচ্ছ প্রণালীর কথাও বেশ রাগ ঢাক দিয়ে সুন্দরভাবে আভাসের মাধ্যমে ছড়িয়ে রয়েছে। তাই প্রচুর বাউল গান ভীষণ রকম ভাবে দেহগন্ধি এরকমও আমরা পেয়ে থাকি। মরম পরশ বা মনের মানুষের দিকে এগিয়ে যাওয়া, তাকে পেতে চাওয়া, এটাই হচ্ছে তাদের সাধনার মূল লক্ষ্য বা মূল অংশ, এটাই তাদের একমাত্র কাম্য। সাধক বা গুরুর দেখানো পথ ধরে এই মনের মানুষকে পাওয়ার দিকে যাত্রা শুরু করেন, তবে তাকে লাভ করা কিন্তু সহজ নয়। বাড়ির কাছে আশীনগর বলে বিখ্যাত যে গানটি রয়েছে, যার ভিডিও আমার এই চ্যানেলে আগেই দেওয়া ছিল, সেখানে আমরা সেই গানটি জানলে বা সেই গানটির গূঢ় অর্থ জানলে আমরা বুঝতে পারবো যে বারবার যেন মনের মানুষ তাকে ধরা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সাধক তার কাছে পৌঁছেও তাকে দেখতে পেয়েও তাকে যেন দেখতে পাচ্ছে না। তাই এই মনের মানুষকে ধরা খুব সহজ বিষয় নয়, তাকে বারবার লাভ করা এবং সেই চেষ্টায় ব্যর্থ হওয়া, এই যে সাধকের এই যে খেলা, এই খেলা নিরন্তর ভাবে চলতে থাকে। সম্ভবত আমাদের বৈষ্ণব ধর্মের ক্ষেত্রেও আমরা এরকম মানসিকতাই পেয়েছিলাম যে যিনি জীবাত্মা পরমাত্মার যে সম্পর্ক বা সুফি ধর্মের আশিক মাসক সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রেম ভীষণ বড় ভূমিকা নিয়েছে, এবং প্রেমের পথেই যে ঈশ্বরকে লাভ করা সম্ভব এর থেকে বড় কথা এই দুনিয়াতে বোধহয় আর কোনোটাই নেই। এই ভালোবাসার কথাই কিন্তু এই যে ধর্মগুলি বারবার বলে গিয়েছে।
আমি আগেই বললাম যে বাউলদের সাধনা হচ্ছে সহজিয়া সাধনা, কিন্তু মনে রাখতে হবে যে এই যে সাধনা বাউলরা করে থাকেন, এই সাধনা কিন্তু বৌদ্ধ সহজিয়া সাধনা ঠিক নয়, তার একটি অংশ অবশ্যই। তবে আমরা একে অনেকে অনেকাংশে বৈষ্ণব সহজিয়া সাধনা বলতেই পারি। ওখানে যে প্রেমের তত্ত্বের কথা রয়েছে, রাধা কৃষ্ণের তত্ত্বের কথা রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা দেহে রাধা এবং কৃষ্ণের অবস্থান, এই বিষয়টা এখানে এসেছে বটে, কিন্তু এরা তাদের ওই মানে দ্বৈত সত্তাকে বিশ্বাস করেন না। এরা মনে করেন, বাউলরা মনে করেন, একজনের দেহের মধ্যেই এই পুরুষ এবং নারী এই দুই সত্তার অবস্থান, এই দুই সত্তাই একত্রিত হয়ে মনের মানুষ, অচিন পাখি, সাঁই যেই হোক না কেন, তিনি আমাদের শরীরের মধ্যে বসবাস করছেন। এটাই এই সাধনার মানে এই সহজিয়া সাধনার মূল কথা। আর অধরাকে ধরতে চাওয়াই বাউলদের একমাত্র লক্ষ্য বলতে পারি। তবে দেহের মধ্যেকার ক্ষুদ্র আমির সঙ্গে অসীম অখণ্ড আমিকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার কাজই হচ্ছে বাউলদের কাজ। বাউলদের এই যে দেহ সাধনা, সেখানে এক বিচিত্র রকমের দর্শন রয়েছে। তারা মনে করে যে নারীর দেহই মুক্তির সোপান। তো এটা অনেক ক্ষেত্রে অনেকের কাছে রুচিশীল বলে নাও মনে হতে পারে, কিন্তু এরা এই বিষয়টিকে খুব খুব সম্মান দেয় এবং তাদের সাধনার পথে সেই জন্য নারীর প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ ভাবে রয়েছে। মানে তথাকথিত কায়াবাদী সাধনা, তো সেই জন্য পুরুষ এবং নারীর তো সাধনা একত্রিত ভাবে হয়, কিন্তু নারীকে এরা মুক্তির সোপান রূপে নির্বাচিত করে। তবে যারা অনেক ঊর্ধ্বে উঠে গেছে সাধনার, তাদের জন্য আর কোনো নারী সঙ্গ লাগে না, তারা নিজের মধ্যেই নিজের এই স্বাদকে উপলব্ধি করতে পারে। একে বলা হয় তাদের ভাষায় মনের মানুষ ধরা। তবে এটি কিন্তু যে শুধুমাত্র বাউল ধর্মে দেখা যাচ্ছে তা কিন্তু নয়, নাথ ধর্ম, বৌদ্ধ ধর্ম তন্ত্রে তো ছিলই, এমনকি সুফি ধর্মের মধ্যেও এই জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে। তবে বাউল অনেক বেশি কায়াবাদী সাধনা। সব থেকে শেষে বলতে হয় যে এত কিছু সাধনার প্রক্রিয়া বা সাধন প্রক্রিয়া থাকা সত্ত্বেও বাউলদের যে জিনিসটি আমাদের মানে মুগ্ধ করেছিল সেটি হচ্ছে তাদের গান, তাদের সুর, যা কিনা রবীন্দ্রনাথকেও এক সময় ভীষণ ভাবে মুগ্ধ করেছিল। তিনি ভীষণ রকম ভাবে বাউলদের এই গানের, বাউল সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন, তাদের দর্শনের প্রতি অনুরক্ত ছিলেন, তার সেই দর্শনের প্রতি তার শ্রদ্ধা ও কৌতূহলও জন্মেছিল। রবীন্দ্রনাথের বহু লেখা গান এরকম রয়েছে যা বাউল গান দ্বারা অনুপ্রাণিত বলে আমরা জানতে পারি। তবে সব থেকে বড় কথা যাই এদের ধর্মের মধ্যে লক্ষ্য করা যায় তা হচ্ছে কোনো রকমের বিভেদ নেই, তাদের ধর্মে কোনো রকমের বাধায় তারা বিশ্বাসী নয়, সে যে কোনো বাধাই হতে পারে। বিশেষ করে জাত ধর্মের বিভেদের ক্ষেত্রে তো সবার আগে বলতে হয়, বাউল ধর্মে কিন্তু কোনো রকমের জাতি ভেদের কাজ মানে ক্রিয়া নেই। কোনো রকম ভাবে কেউ যা ইচ্ছে নাম নিতে পারে এবং সেক্ষেত্রে কোনো সে হিন্দু না মুসলমান না, সে কি হিসেবে জন্মেছে, তার ধর্ম কি ছিল, এই নিয়ে তাদের কোনো রকমের মাথা ব্যথা নেই। এই কারণে তাদের গানের মধ্যে অসাম্প্রদায়িকতার এক দুর্দান্ত প্রচার আমরা বারবার দেখেছি। জাতের নামে বজ্জাতি, তারপরে লালনের তো প্রচুর গান রয়েছে যেখানে আর কি এই হিন্দু মুসলমানদের বা যে কোনো ধর্মের যে বাধা, যে দুজনের দুই ধর্মের মধ্যে যে বিভেদ, সেটাকে বারবার করে বলা হচ্ছে, বারবার করে এর বিরোধিতা করা হচ্ছে। জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা। লালন শাহ বলছেন যে যেরম ভাবে তুমি জন্মেছো সেভাবেই চলে যাবে, জাতের বর্ম পড়ে আর কি হবে। এত সুন্দর কথা, এত উদার কথা, এই যে অসীমের তত্ত্ব, এই বিষয়টা রবীন্দ্রনাথ সহ আমাদের সাধারণ বাঙালিদের মনে ভীষণ ভাবে প্রভাব ফেলেছিল, যে কারণেই কিন্তু বাউল ধর্ম এখনো বেঁচে রয়েছে। এখনো কিন্তু জয়দেবের যে মেলা হয় পৌষ সংক্রান্তিতে, সেখানে বাউলদের আখড়া বসে। এবং সত্যি কথা বলতে কি, যারা প্রকৃত অর্থে বাউল তারা কোনোদিন, আমি আগেই যেটা বললাম, গানের কোনো প্রচার করে না। আমরা যাদের দেখতে পাই বাউল হিসেবে তারা হয়তো সাধনা করে না, শুধু গান করে, কিন্তু যে প্রকৃত বাউল সাধনার সঙ্গে সঙ্গে গান করে, এবং তাদের যে স্থান তা হয়তো আমরা কোনোদিন খুঁজেও পাবো না, কারণ তারা লোক সম্মুখে আসতে খুব একটা চান না। যাই হোক, বাউল নিয়ে ছোট্ট পর্ব রইলো, আশা করি কাজে লাগবে, সাহায্যে লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।